আচ্ছা শোনা যায় তো আমাকে? আচ্ছা আজকে একটু গুরুত্বপূর্ণ কথা বলে দৌড় নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে, বিশেষ করে তোমরা যখন শারীরিক পরীক্ষায় অংশগ্রহণ করবা তোমাদের কিন্তু দৌড় প্রতিযোগিতা হবেই হবে। 1.6 কিলোমিটার দৌড়াতে হবে, আর এই 1.6 কিলোমিটার দৌড়ানোর জন্য নির্দিষ্ট সময় থাকে, এক এক জায়গায় এক ধরনের সময় দেয়। তো আমরা বেসিক্যালি আমাদের সোজা ট্রেনিং একাডেমির শিক্ষার্থীদেরকে 5 মিনিটে 1.6 কিলোমিটার দৌড়ানোর অভ্যাসটা গড়ে তুলি প্র্যাকটিসের মাধ্যমে। তো তোমরা যারা সেনাবাহিনীতে সৈনিক পদে পরীক্ষা দিবা তোমাদেরও এখন থেকে উচিত প্রতিদিন সকালে উঠবা, উঠে 1.6 কিলোমিটার পায়ে জুতা পরে অবশ্য দৌড়ানোর অভ্যাস গড়ে তুলো, নাহলে পায়ের তালুতে ব্যথাটা পেতে পারো। আর খুবই কঠিন কাজটা, 5 মিনিট বা 6 মিনিট তুমি সময় নাও, নিয়ে 1.6 কিলোমিটার দৌড় দাও। একটা ডেস্টিনেশন তুমি ফিক্স করো যে এখান থেকে এখানে যাবো আমি, তাহলে দেখবা যে যখন সেনাবাহিনী সৈনিক পদে পরীক্ষা দিতে যাবা, বিশেষ করে শারীরিক পরীক্ষার জন্য যে দৌড় প্রতিযোগিতাটা হয়ে থাকে সেখানে কোনোভাবেই খারাপ করা যাবে হবে না, কেউ খারাপ করতে পারবে না, তাই না? কারণ আমরা জানি কেবল প্রস্তুতি নিজেই অনুশীলন পারে নিজের দিয়ে মনোবলকে বাড়াই, তাই না? প্রবল প্রস্তুতি এবং নিবিড় অনুশীলন, সবাই একসাথে বলো দেখি, প্রবল প্রস্তুতি নিবিড় অনুশীলন, আবার বলো প্রবল প্রস্তুতি নিবিড় অনুশীলন। যদি প্রবল প্রস্তুতি নেই, যদি নিবিড় অনুশীলন করি, যদি সঠিক গাইডলাইন মেনে চলি, তাহলে আমি আমার নিজের যোগ্যতায় বাংলাদেশ নিয়োজিত করতে পারবো ইনশাল্লাহ। তারা যাবে তো? ওকে, তাহলে এখন আমরা দৌড় প্রতিযোগিতা শুরু করবো সবাই থেকে। ওকে, আমরা 15 পাক রাউন্ড দেবো, ঠিক আছে? এখন স্টার্ট করা মাত্র চলে যাব, ঠিক আছে? আমি 5 মিনিট সময় দিচ্ছি, 5 মিনিটের মধ্যে দেখা যাক আমরা কতগুলো রাউন্ড শেষ করতে পারি। ওকে স্টার্ট, লেটস গো গো, সবাই তালি দিতে পারো একসাথে, তাহলে মজা পাবো, ক্লান্তি কম হবে। ওকে গুড গুড, খুব আস্তে আস্তে যাও, এখানে ফার্স্ট সেকেন্ড হওয়ার কোনো কারণ নাই, তার সময়ের মধ্যে শেষ করলেই হলো। ভেরি গুড, ভেরি গুড, গুড, তালি দাও, তালি দাও, তালি দিলে মনের শক্তি বাড়ে, তালি দিলে মনের শক্তি বাড়ে ভাই, তালি দাও সবাই, তালি দাও, তালি দাও, তালি দিলে মনের শক্তি বাড়ে, তালি দাও, গুড, ফাইনাল হলো, ফাইনাল হয়েছে, তিনটা হয়ে গেছে, প্রত্যেক রাউন্ডে তালি চাই, গুড। তালি দিলে কিন্তু মনে শক্তি বাড়বে, না দিলে তাড়াতাড়ি ক্লান্ত হয়ে যাবা, তালি দাও সবাই একসাথে, তালি দাও, চালাস চালাস, বাইরে হয়েছে, আসলে সাদা হয়েছে, তালি না দিলে তারা সত্যি পারবে না, সবার একসাথে তালি করি, সবার একসাথে তালি করি, তালি চাই, নয়টা হয়ে গেছে আর বেশি নাই, নয়টা হয়ে গেছে কে, তার বেশি নাই, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো তোমরা যারা সেনাবাহিনীতে যাবা তোমাদেরকে অবশ্যই 5 মিনিট 6 মিনিটের মধ্যে চেষ্টা করো যাতে 1.6 কিলোমিটার তোমরা দৌড়াতে সক্ষম হও, না হলে কিন্তু শারীরিক পরীক্ষা তোমরা খারাপ করে ফেলবা, এটা খুবই ইম্পর্টেন্ট। তোমরা যারা দেখছো এবং শুনছো
এখন থেকে প্র্যাকটিস করো, কারণ যারা 2021 সালে পরীক্ষা দিতে যাবে সেনাবাহিনী সৈনিক পদে আর কিছুদিন পরে তোমাদের এসএমএস আসবে, তো এই কারণে এখন থেকে তোমাদেরকে অভ্যাসগুলো গড়ে তুলতে হবে। তালি চাই, তালি না দিলে শক্তি বাড়ে না। হেলাল ফাসার জন্য হেলাল ধরে দৌড়তেছে। ওকে স্টপ 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 স্টপ, এদিকে আসো এদিকে আসো এদিকে আসো এদিকে আসো এদিকে আসো। এখন জুল ভাই উপস্থিত আছেন আপনি, ক্যামেরায় বসতে পারোনি আমি একটু বলে দেই, দু একজন কিন্তু 15 রাউন্ড কিন্তু শেষ করতে পারেনি, তো যারা শেষ করতে পারেনি তারা একটু হাত তুলো তো, কারা কারা শেষ করতে পারেনি? আচ্ছা দুজন, বাকি সবাই 5 থেকে 15 রাউন্ড। আচ্ছা তাহলে দেখো এই যে মেয়েদের কিন্তু জয় কিন্তু শেষ করতে পারলো না, তার মানে প্রথম অবস্থায় যদি প্রস্তুতি না থাকে তাহলে কিন্তু তোমরা পরীক্ষা কেন্দ্রে গিয়ে এরকম কিন্তু বাদ পড়ে যেতে পারো। তো সুতরাং প্রতিনিয়ত দৌড়াতে হবে, যেহেতু জয় কয়েকদিন মাত্র আসছে, ইনশাল্লাহ আগামীতে সে সবার মতো 15 রাউন্ড শেষ করতে পারবে। কেমন লাগছে সুলতান একাডেমি? আশা করি তোমাদের কেমন লাগলো জানি না, তো জাস্ট আমাদের আমার যেটা উদ্দেশ্য ছিল আমার ছাত্রদের প্রতিযোগিতামূলক ভিডিও দিয়ে তোমাদেরকে একটু অনুপ্রাণিত করা, তোমরা যাতে করে এখন থেকে ভালোভাবে দৌড় প্রতিযোগিতাটার জন্য প্রস্তুতি নিতে পারো। সবাই ভালো থাকে, ইনশাল্লাহ আবার কি হবে দেখা হবে নাকি। থ্যাংক ইউ ভেরি মাচ, তাহলে চাই।